শুভেচ্ছা সবাইকে, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদা আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দীর্ঘ ৪০ মাস বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। এ মাসেই কর্মী পাঠানো শুরু হবে। দুই দেশের মধ্যে বৈঠক শেষে এই তথ্য জানান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সরকারের দেয়া ১৫২০টি এজেন্সির তালিকা থেকে মালয়েশিয়াই ঠিক করবে কাদের মাধ্যমে কর্মী নেবে। ৫ বছরে ৫ লাখ কর্মী নিতে চায় দেশটি। অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ মজুত, বাড়তি দাম সহ নানা অনিয়ম খুঁজে পায় ভ্রাম্যমাণ আদালত। অনেককে করা হয়েছে জরিমানা, সিলগালা করে দেয়া হয়েছে দোকান। এদিকে বিশ্ববাজারে পাম অয়েলের দাম কমায় তেলের দাম সমন্বয়ের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে রাজধানীর শব্দ দূষণ, নেই কোনো প্রতিকার। ঢাকা ইতোমধ্যেই বিশ্বের অন্যতম শব্দ দূষণের শহরের তকমা পেয়েছে। ঘোষিত অনেক নীরব এলাকাতেও হর্নের শব্দে কান পাতা যায় না, মানা হচ্ছে না আদালতের নিষেধাজ্ঞাও। শব্দ দূষণে শ্রবণ শক্তির হ্রাস সহ হচ্ছে শারীরিক ও মানসিক নানা সমস্যা। এবার বিস্তারিত। ৪০ মাস বন্ধ থাকার পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি মাসে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। বিকেলে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দেশের বৈধ ১৫২০টি এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারকে সরবরাহ করা হয়েছে। সেই তালিকা থেকেই তারা ঠিক করবে কোন এজেন্সির মাধ্যমে কর্মী নেবে। কর্মীদের সর্বনিম্ন বেতন হবে ১৫০০ রিঙ্গিত। ১৬০,০০০টাকারও কম খরচে মালয়েশিয়া যেতে পারবেন কর্মীরা। যাওয়া আসার টিকিটের ব্যয়ভার বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তিনি বলেন, বাংলাদেশ থেকে আগামী ৫ বছরে ৫ লাখ কর্মী নিতে চায় মালয়েশিয়া, আর চলতি বছরই নেবে ২ লাখ। যদিও চলতি বছরই ৫ লাখ কর্মী যেতে পারবেন বলে আশা করছেন মন্ত্রী। জুন মাসের ভিতরে আমরা কিন্তু মালয়েশিয়াতে মানুষ পাঠানোর ব্যবস্থা করে নেব। বৈধ এজেন্সিজ এখন যা আছে ১৫২০, আমরা কিন্তু লিস্ট ওদেরকে পাঠিয়েছিলাম, এদের মাধ্যমে যাবে। কিন্তু এক কথা মনে রাখতে হবে, এমওইউতে যেটা আছে দ্যাট এই সিলেকশন প্রসেসটা, এটা কিন্তু মালয়েশিয়ান সরকারের অধিকার, যেহেতু ওনারা মানুষ নেবে এই অধিকার ওদের। আজও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে চাল মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। নিয়ম না মানায় অনেককে করা হয়েছে জরিমানা, কারো দোকান হয়েছে সিলগালা। অনেক চালের দোকানে অতি জরুরি ফুড গ্রেন বা খাদ্যশস্য মজুদ লাইসেন্সও পায়নি তদারককারীরা। আনোয়ার হোসেনের রিপোর্টে বিস্তারিত। চালের অবৈধ মজুদ আছে কিনা তা নজরদারি করতে দুপুরে রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটে আসে খাদ্য মন্ত্রণালয়ের একটি টিম। এখানে রয়েছে প্রায় ৩২টি চালের দোকান। বেশ কিছু দোকানে গিয়ে তারা দেখেন দোকানের কাছে নেই ফুড গ্রেইন বা খাদ্যশস্য মজুদ লাইসেন্স, কারো থাকলেও তা হালনাগাদ করা হয়নি। তদারকি টিমের আঁচ পেয়ে এক দোকানি তো দোকান খোলা রেখে পালিয়ে যায়। তেজগাঁও রেললাইনের পাশে থাকা চালের আড়তেও যায় টিমটি, সেখানকার দোকানিরাও লাইসেন্স দেখাতে পারেনি। টিম প্রধান জানান, ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া ১ টনের বেশি চাল মজুদ রাখার নিয়ম নেই, কিন্তু দোকানগুলোতে গড়ে ১৫ থেকে ২০ টন চালের মজুদ রয়েছে। যতগুলো দেখলাম এ পর্যন্ত তার মধ্যে বেশিরভাগই লাইসেন্স নাই, লাইসেন্সই করে নাই। আমরা তাদের এই তথ্যগুলো নিয়েছি এবং তারা স্বীকার করেছে, সিগনেচারও দিয়েছে। আমরা অফিসিয়ালি আইনানুগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এদিকে লাইসেন্স না থাকার পরও তা নিয়ে এই দোকানের কোনো মাথা ব্যথাই নেই। তবে অন্যরা দ্রুত লাইসেন্স নবায়নের আশ্বাস দেন। রানিং বছরেরটা হালনাগাদ করতে পারি নাই একটু সমস্যার কারণে, ইনশাআল্লাহ আমি কিছুদিনের ভিতরে আমি করে ফেলি। মাঝখানে আসছিল, আমরা কিছু লাইসেন্সের জন্য ইয়ে হয়েছিল আমাদের ডিসিপুর থেকে,
কিছু লাইসেন্স তখন হয়েছিল, এর পরবর্তীতে আসলে ওইভাবে কোনো তৎপরতা কেউ করেও নাই, আমাদের কাছে আসে নাই, তার জন্য সেটা করা হয়নি। গতকালকে আমাদের ডিসি ফুড থেকে বলা হয়েছিল, আমরা বলছি রোববার দিন আসলে আমাদের যে কতটা চালের দোকান আছে সেটা আমরা সংগ্রহ করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুপুরে রাজধানীর বাদামতলি চালের আড়তে অভিযান পরিচালনা করেন। সেখানে কিছু দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় পাঁচটি মামলায় ২৮,০০০ টাকা জরিমানা করা হয়। কেন এই পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের তারতম্য রয়েছে? তো আমরা পাইকারি বাজারের যে রসিদগুলো আছে আমরা সেগুলো কালেক্ট করে নিয়েছি এবং এটার সাথে আমরা খুচরা বাজারে অভিযান করব। এদিকে নাটোরে গুরুদাসপুরে অবৈধভাবে ধান চাল মজুদ এবং ওজনে কম দেয়ায় দুটি মিলকে ১,০০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামের চাকতায়ে চালের পাইকারি বাজারে অতিরিক্ত চাল মজুদ ও লাইসেন্স না থাকায় আল্লাহর দান চাউল ভান্ডার সিলগালা ও ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও তিনটি চালের আড়তের মালিককে ১২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে সাভারের নামা বাজারে অভিযান চালিয়ে দুটি চালের আড়তকে মূল্য তালিকা না টানানো সহ বেশ কিছু অনিয়মের কারণে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে পাম অয়েলের দাম কমায় ভোজ্য তেলের দাম কমানোর আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন, দেশে চালের অভাব নেই, তাই সংকটেরও আশঙ্কা নেই। পাম অয়েলের দাম কমেছে, সোয়াবিনের দামও কমার দিকে লক্ষ্য করা যাচ্ছে। তো নেক্সট ৬-৭ দিনের মধ্যে যে সভাটা হবে সেটা অ্যাসেস করে দেখে নতুন প্রাইসটা আসবে। বাড়ার সম্ভাবনা নাই আমার ধারণা, যে নতুন মার্কেট নতুন প্রাইস অনুসারে দামটা কমবে। চালটা খাদ্য মন্ত্রণালয় তারা কন্ট্রোল করে, আমাদেরকে যদি তারা সাহায্য চায় আমরা করব। দেশে খবর ভালোটা হলো যে আমাদের চালের অভাব নাই। রাজধানীতে শব্দ দূষণ দিনে দিনে তীব্র হচ্ছে, আদালতের নিষেধাজ্ঞাও মানছে না যানবাহনগুলো। নীরব এলাকা বলে চিহ্নিত স্থানেও উচ্চ শব্দের হর্ন বাজাচ্ছেন চালকরা। উচ্চ শব্দের কারণে শ্রবণ শক্তির হ্রাস সহ মানুষের শারীরিক ও মানসিক নানা সমস্যাও বাড়ছে। নাজমুল হোসেনের ক্যামেরায় ইয়াসমিন রিমুর রিপোর্ট। রাজধানীর শান্তিনগর মোড়, শব্দের সর্বোচ্চ মাত্রা এখানে নির্ধারিত আছে ৭৫ ডেসিবল। তবে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণায় তা উঠে এসেছে ১০০-এর কাছাকাছি, কখনো কখনো তা আরও বেশি। কেবল এই এলাকায় নয়, রাজধানীর কোনো এলাকাতেই মানা হচ্ছে না শব্দ দূষণের কোনো নিয়ম। দেখা যায় বাণিজ্যিক এলাকায় শব্দের মাত্রা ৬৫ থেকে ৭৫ ডেসিবেলের মধ্যে থাকার কথা, অথচ কখনো কখনো এই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ১০০-এরও বেশি। গাড়ির হর্ন ব্যতীতই ৮০ ডেসিবেল শব্দ পাচ্ছি, কিন্তু যখন গাড়ি হর্ন দিচ্ছে সেটি পিক হিসাবে ৯৭ ডেসিবেল বা তারও উপরে, কখনো কখনো ১০০ ডেসিবেল অতিক্রম করে যাচ্ছে। স্কুল কলেজ এবং হাসপাতালের আশেপাশে এলাকা মূলত নীরব জোন, সাবধানতার জন্য সাইনবোর্ডও লাগানো থাকে। নীরব এলাকার জন্য সর্বনিম্ন শব্দমাত্রা বেঁধে দেওয়া হয়েছে ৩৫ থেকে ৪৫ ডেসিবল পর্যন্ত, অথচ এসব এলাকায় এর মাত্রা কয়েক গুণ বেশি। টিচাররা লেকচার দিতে থাকে, তখন সেই সময় দেখা যায় যে এই যে হর্নের যে সাউন্ডগুলো, ওগুলোর কারণে আমাদের মানে কনসেন্ট্রেশন হয় না, এই সাউন্ডটা আমাদের অডিটোরিয়াম পর্যন্ত যায়, যার কারণে আমার অনেক প্রবলেম। চলতি বছর জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শব্দ দূষণের শিকার ঢাকার বাসিন্দারা। প্রতিবেদন বলছে ঢাকায় শব্দ দূষণের মাত্রা ১১৯ ডেসিবল। পাশের লাইন ছাড়িয়ে দিতেছে আমাদের লাইনে ম্যাক্সিমাম ১৫ মিনিট ধরে আটকা রাখছে। ট্রাফিকের রাস্তায় যারা ডিউটি করি আমাদের ম্যাক্সিমাম লোকের কানের সমস্যা হয়, যেটা আমি নিজেও ভুক্তভোগী। উচ্চ শব্দ নিয়ে গবেষণা করছেন রাজধানীর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। গত কয়েক বছর ধরে কাজ করার ফলে নিজেই এখন শব্দ দূষণের শিকার হয়ে কানে কম শুনছেন। ঢাকা শহরে চলমান গাড়ির প্রায় ৩০ থেকে ৩৫ ভাগ গাড়িতে হাইড্রোলিক হর্ন আছে। ১০টি স্থানে আমরা এই মুহূর্তেও শব্দের মান পরিমাপ করছি এবং এই ১০টি স্থানের সবগুলোতে শব্দের মান অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মানমাত্রার চেয়ে বেশি। ৩টি স্থান গ্যাজেটেড নীরব এলাকা, সেখানেও নির্ধারিত যে মানমাত্রা ২ থেকে ২.৫ গুণ বেশি শব্দের মানমাত্রা রয়েছে। তীব্র শব্দ দূষণের প্রভাব ভয়াবহ বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাস্তার পাশে যেসব দোকানপাট, বলতে গেলে ৮০ থেকে ৯০ ভাগ লোকেরই খুব মেজাজ খিটখিটে থাকে, তাদের মাথা ব্যথা হয়, তাদের কাজে অমনোযোগিতা আসে এবং তাদের কোনো কিছু করতে ইচ্ছে করে না। ট্রাফিকদের বেলায় ৪% ট্রাফিকের যারা
সাত থেকে দশ বছরের অধিক কাজ করছেন, তাদের কানে কোনো না কোনো লেভেলের একটা শোনা কম আছে। গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহারে আদালতে নিষেধাজ্ঞা রয়েছে, এরপরও হর হামেশাই চলছে এর ব্যবহার। ইয়াসমিন রিমু, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বায়ুদূষণ নিয়ন্ত্রণে নতুন আইন আসছে পার্শ্ববে সংসদের আগামী অধিবেশনে, এমনটা জানিয়েছেন পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন। এছাড়া 2025 সাল থেকে ব্লক ইট ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। কালো ধোঁয়া দিয়ে তো আমাদের বায়ু দূষিত করছে, অপরদিকে আমাদের মাটির উর্বরা যে মাটিটা আছে সেই মাটি দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেই মাটি দিয়ে তারা ইট করছে। তো সে কারণে আমরা সেটা বন্ধ করার প্রক্রিয়া নিয়েছি, সেই প্রজ্ঞাপনও জারি হয়েছে। 25 সালে আমরা এই ব্লক ইটে চলে যাব। দেশে চালের দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি জানান, দেশে আট মাসের চাল মজুদ রয়েছে, বাজার অস্থিতিশীল করা হলে ব্যবস্থা নেওয়া হবে। এখন আমার তো ভাই আট মাসের চাল আছে, তো আমার দুই মাসের চাল দরকার। দুই মাসের চাল তো আমি পরে আনবো, পরে না দাম বাড়াবো। এই সুযোগ পাইলেই বাড়াই দেওয়া, সুযোগ পাইলেই সুযোগ নেওয়া, এটা তো ঠিক না, এটা তো কেউই বরদাস্ত করবে না। চালের মূল্য বৃদ্ধিতে সরকার নিজেই ভূমিকা রেখেছে এবং খাদ্যশস্য মজুত করে মুনাফা লুটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে আহত ছাত্রদল কর্মীকে দেখতে গিয়ে একথা বলেন তিনি। সরকারের সমস্যাটা হচ্ছে যে তারা সবকিছুর মধ্যেই একটা অবৈধ প্রফিট করতে চায় এবং জনগণের যে ন্যূনতম যে প্রয়োজন যেটা খাদ্য, সেই খাদ্যকেও তারা এখন মানে এটাকে জিম্মি করে তার প্রফিট নিতে চায়, মুনাফা লুটতে চায়। আগামী 25 জুন মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতে হবে পদ্মা সেতু উদ্বোধনের উৎসব। এতে 10 লাখেরও বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবে বলে প্রত্যাশা করছে আওয়ামী লীগ। সকালে কাঁঠালবাড়ি ঘাটে জনসভাস্থল পরিদর্শন শেষে একথা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বলেন, ওই দিন সারা দেশের মানুষ উৎসবে অংশ নেবে, কেউ সমাবেশ স্থলে এসে, আবার কেউ টেলিভিশনের সামনে থেকে, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবে মেতে উঠবে। এ সময় তার সাথে ছিলেন এনামুল হক শামীম, মির্জা আজম, বি এম মোজামেল হক, ইকবাল হোসেন অপু সহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দেশের চিকিৎসা স্থাপনা পর্যাপ্ত হলেও বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সের অভাব রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে বঙ্গবন্ধুর ম্যুরাল ও আইসিইউ উদ্বোধনের সময় তিনি আরো বলেন, হাসপাতালটিতে যোগ হল আধুনিক 15টি আইসিইউ। পরে এক আলোচনায় মন্ত্রী জানান, ভালো চিকিৎসার জন্য প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স, স্থাপনা পর্যাপ্ত হলেও তাদের অভাব রয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে নষ্ট হয়ে যাওয়া যন্ত্রপাতি মেরামতের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। লোকবল ছাড়া, বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া, নার্স ছাড়া চিকিৎসা দেওয়া সম্ভব না। আমাদের স্থাপনা হয়ে গেছে অনেক, যন্ত্রপাতিও হয়ে গেছে অনেক, কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার নার্সের অভাব রয়েছে, যেটা আমাদের প্রয়োজন। যন্ত্রপাতি অনেক কিন্তু মেরামত হয় না, মেরামত আমাদের খুবই দুর্বল, কাজে মেরামতের দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেদিকে আমরা কাজ করছি। প্রার্থীদের প্রচারে সরগরম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনী মাঠ। তৃতীয় লিঙ্গের নাগরিকদের অংশগ্রহণ আজ প্রচারে দিয়েছে নতুন মাত্রা। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2018 সালের নিজ পরিচয়ে ভোটার তালিকাভুক্ত হন দেশের তৃতীয় লিঙ্গের নাগরিকরা। এর আগে 2014 সালে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়। এই তৃতীয় লিঙ্গের ভোটারদের সরব পদচারণা এবার কুমিল্লা সিটি নির্বাচনে। নেচে গিয়ে শহরের অলিতে গলিতে পছন্দের প্রার্থীদের জন্য ভোট চাইছেন তারা। যখন উনার কাছে যাই আমরা সহযোগিতা পাই, এমপি সাহেব আমাদেরকে সহযোগিতা করছে, উনি আমাদেরকে সহযোগিতা করছে বেশি, এর জন্য উনার পক্ষ হইয়া আমরা নামছি। বসে নেই প্রার্থীরাও, কখনো উঠান বৈঠক করছেন, কখনো বা চষে বেড়াচ্ছেন শহরের আনাচে কানাচে ভোটারদের দ্বারে দ্বারে। সকালে নগরীর টাউন হল সুপার মার্কেট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। আর চোয়ারা বাজার, ধানাইতরি, জামতলা ও ধনপুর ঈদগাহ মাঠ সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। তোমরা প্রচার করো কিন্তু
তোমরা হ্যান্ডবিল লইয়া দোকানে দাও। আজকে অনুরোধ করছি যাও, আমি কোনো সঙ্গে গেলে যাইও না, আর তোমরা এই হ্যান্ডবিল দাও, কথা বলো আমার সঙ্গে, কথা বলো, কেন আমার বুদ্ধিগুলো বলো। আমরা চাই সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবাই মিলে কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাই। ইনশাল্লাহ 15 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, এই আশাই আমি করি। ভোটারদের মন জয়ে এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদে। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে অন্তত 4 জন মারা গেছে। পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় বুধবার সেন্ট ফ্রান্সিস হাসপাতালে ঢুকে রাইফেল নিয়ে এলোপাথারি গুলি চালায় এক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়। এদের মধ্যে রোগী ও হাসপাতালের কর্মচারীরাও রয়েছেন। ঠিক কি কারণে এই হামলা তা এখনও জানায়নি পুলিশ। বন্দুকধারীর পরিচয়ও জানা যায়নি, তবে তার বয়স 35 থেকে 40 বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সহায়তা দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, অত্যাধুনিক প্রযুক্তির রকেট ব্যবস্থা সরবরাহ করলে কিয়েভ শান্তি আলোচনা শুরু করতে কখনোই আগ্রহী হবে না। এক্ষেত্রে ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও জানিয়েছে মস্কো। ইউক্রেন ইস্যুতে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ পরিস্থিতি জটিল করে তুলবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে পূর্বাঞ্চলীয় দোনবাসে রকেট হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। কোনো চমক নয়, শেষ পর্যন্ত সাকিব আল হাসানের কাঁধেই তুলে দেয়া হল বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব। তার ডেপুটি করা হয়েছে লিটন কুমার দাসকে। এদিকে 1 বছর বাড়ানো হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের মেয়াদ। নির্বাহী সভায় আজ এসব সিদ্ধান্ত নেয় বিসিবি। জাহিদ চৌধুরীর রিপোর্ট। মাত্র 2 দিন আগে মোমিনুল হক টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা না দিলে বিসিবির এই সভা নিয়ে খুব বেশি আগ্রহ থাকতো না ক্রিকেট প্রেমীদের। শেষ পর্যন্ত কি সাকিব আল হাসানকে দেয়া হবে টেস্ট দলের দায়িত্ব, নাকি থাকবে নতুন কোন চমক? সেই চমকের পথে অবশ্য হাঁটেনি বিসিবি। নতুনত্ব বলতে শুধু সহ অধিনায়ক হিসেবে লিটনের অন্তর্ভুক্তি। এখানে প্রিলিমিনারি আলাপ আলোচনা করে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে সাকিব আল হাসান হচ্ছে আমাদের ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন, এবং লিটন দাস ভাইস ক্যাপ্টেন। টি-20 বিশ্বকাপের ব্যর্থতার পর নির্বাচক প্যানেল নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। বিকল্প নাম না আসায় মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার আর আব্দুর রাজ্জাকের উপরই ভরসা রেখেছে বিসিবি। তবে সঙ্গে যোগ হবেন আরো 2 জন। এই মুহূর্তে তারা কেউ এখনো এই মিটিংও আমাদেরকে, আমরা বলেছিলাম, বারবার বলছি যে তোমরা নাম নিয়ে আসো, কিছু নাম দাও, প্রপোজ করো, কারা হতে পারে সম্ভাব্য। আজকের মিটিংও কেউ কোনো নাম প্রপোজ করতে পারে নাই, মানে কেউ করে নাই, বলে নাই যে এমন কাউকে পায় নাই যাকে বলতে পারে যে আমরা এখানে নিয়ে আসি। সেই জন্য ওখান থেকে যেটা করা হয়েছে, অপারেশনস থেকে প্রপোজ করা হয় যে যারা আছে তাদের টার্মটা এক্সটেন্ড করা হোক সামনের বছরের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। ঘন্টা তিনেকের এই সভায় অধিনায়কত্ব ইস্যু ছাড়াও ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের কাজ শুরুর জন্য কমিটি গঠন আর কোভিড পরবর্তী সময়ে এবং বিশ্বের বর্তমান পরিস্থিতিতে সবকিছুর দাম ঊর্ধ্বগতি, তাই এই খরচের লাগাম টেনে ধরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বিসিবি প্রধান। জাহিদ চৌধুরী, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দীর্ঘ 40 মাস বন্ধ থাকার পর চলতি মাস থেকেই কর্মী যাচ্ছে মালয়েশিয়ায়। সরকারের তালিকা থেকে এজেন্সি ঠিক করবে মালয়েশিয়া। অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত, নানা অনিয়মে জরিমানা, দোকান সিলগালা, তেলের দাম কমানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। রাজধানীতে দিনে দিনে তীব্র হচ্ছে শব্দ দূষণ, উপেক্ষিত আদালতের নিষেধাজ্ঞা, কমছে শ্রবণ শক্তি, তৈরি হচ্ছে নানা শারীরিক ও মানসিক সমস্যা। এই ছিল এখনকার মতো।
ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে, সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে খালেদা আক্তার শেষ করছি সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ। এই দিন এইভাবে।